দেখুন, এ তো হওয়ারই ছিল। আমি আগেই বলেছিলাম যে খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে। রাখি পূর্ণিমার দিন কোমরে যেন রাখি পরিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করে নিল সিবিআই। যারা মোদি এবং দিদির সেটিং তথ্য বলেছিলেন, তাহলে সেই দিদি এবং মোদির সেটিং তথ্য কি ভুল বলে প্রমাণিত হলো? কারণ গরু পাচার মামলায় অসহযোগিতার জেরে 9 থেকে 10 বার সমন পাঠানোর সত্ত্বেও সিবিআইয়ের সাথে লুকোচুরি খেলতে খুবই অভ্যস্ত এবং পটু হয়ে উঠেছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু এই পাহাড়ের মতো শরীর নিয়ে নিজেকে শেপ রাখার যে চক্রান্ত করেছিলেন তা শেষমেশ আর টিকিয়ে রাখতে পারলেন না। অতঃপর আজ রাখি পূর্ণিমার দিন যেন কোমরে রাখি পরিয়ে বীরভূমের বোলপুরের বাড়ি থেকে অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার করে নিয়ে গেলেন সিবিআই অফিসাররা। তাহলে দিদি এবং মোদির যে সেটিং তত্ত্ব তা কি ভুল বলে প্রমাণিত হলো? কারণ মাত্র কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ সম্পর্কে বিভিন্ন আলোচনার জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেখা করতে গিয়েছিলেন দিল্লিতে, তখন রাজ্যে কিন্তু সরগোল পড়ে গিয়েছিল। সাধারণ মানুষ অর্থাৎ জনতা থেকে রাজনেতারা বলেছিলেন বা সবাই দাবি করেছিলেন যে মোদি আর মমতার সেটিং সব কিছু ধামাচাপা পড়ে যাবে। কিন্তু কয়েকদিন আগে ইডি গ্রেপ্তার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে এবং তার কয়েকদিন পর সিবিআই গ্রেপ্তার করে নিল অনুব্রত মণ্ডলকে। তাহলে দিদি এবং মোদির সেটিং তত্ত্ব কি ভুল বলে প্রমাণিত হতে চলেছে এইবার? নজর রাখুন প্রথমে একবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিভাবে তৃণমূলকে অপমানজনক ব্যঙ্গ বিদ্রুপ বা কটাক্ষ করছেন। তারপর আসছি আরও বিস্তারিত আলোচনায়। দেখুন, এ তো হওয়ারই ছিল। আমি আগেই বলেছিলাম যে খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, তৃণমূলের নেতারা জেলে সুন্দর, কারণ তৃণমূলের তো সবাই চোর। আর এখন বোঝা যাবে কত বড় বীর পুরুষ তিনি। চরম চরম নকুলদানা অনেক গল্পই তো শোনাতেন, তারপরে দেখলাম সিবিআই এর ডাকে প্যান্ট ভিজে আছে। তারপর সিবিআই এর সাথে 10 দিন মতো 10 বার সমন পাওয়ার পরও লুকোচুরি খেললেন, লুকোচুরি শেষ হয়েছে, এবার লুকোচুরি শেষে ধাপ্পা খেয়ে গেছে, এবার যাওয়ার পালা জেলে। এবার জেলে থেকে বিশ্রাম করুন, এবার মাথায় অক্সিজেনও ভালো পৌঁছবে। সাধারণ মানুষ এবং প্রভাবশালীদের জন্য আইন কেন আলাদা? তাহলে কি শুধুমাত্র টাকার খেলা? টাকা যার কাছে তার কাছে আইন, আর টাকা যার কাছে নেই সে আইনে একদম চক্রান্তের শিকার এবং ভুয়ো মামলার শিকার। কারণ অনুব্রত মণ্ডলকে 9 থেকে 10 বার সমন পাঠিয়েছে, নোটিশ পাঠানোর পর হিমশিম খেয়ে গেছেন কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। তারা অতঃপর 9 থেকে 10 বার নোটিশ করার পর প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করলেন। অথচ রাজ্যের বিভিন্ন জায়গায় বিনা কারণে কারণে অকারণে মিথ্যে মামলা রুজু হয়ে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন বিরোধী দলের কর্মীদের, এমনকি বিনা কারণে বিনা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া রাজ্যে 2020-21-22 সালের মধ্যে একাধিকবার পুলিশ উঠিয়ে নিয়ে গেছে কাউকে, অথবা তার বাড়িতে প্রবেশ করেছে এবং তারপর সে ব্যক্তিদের মৃত্যু হয়েছে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সত্যি কি বজায় রয়েছে, নাকি আইন সেখানে আইন বলে কিছু নেই, শুধুমাত্র শাসকের আইন চলছে, এখানে পুলিশ প্রশাসন তারা সবাই ইনভলভ রয়েছে?